Hi guys and welcome to my channel. আজকে আমি আপনাদের মাঝে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি দেশি জাতের ষাঁড় আর একটি গরু বুলছে। গরুর মালিক রাগান্বিত হয়ে গরুটিকে মারছে। আপনারা এখন যে ষাঁড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি জেবু জাতের ষাঁড়। এটি গৃহপালিত গবাদি পশুর একটি উপপ্রজাতি যেটির উদ্ভব ঘটেছিল দক্ষিণ এশিয়ায়। এই জাতের গরু দেখতে ঠিক দেশি জাতের গরুর মতো এবং এদের মাংস ঠিক দেশি গরুর মতো সুস্বাদু এবং পুষ্টিকর। তীব্র গরম 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জেবু জাতের গরু সুস্থ স্বাভাবিক থাকতে পারে। এই জাতের গরু সাধারণত 20 থেকে 22 বছর পর্যন্ত বাঁচে, তবে কিছু কিছু ক্ষেত্রে আরও দীর্ঘজীবন পাওয়ার নজির আছে। উচ্চ তাপমাত্রার সহনশীলতা, দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে বাংলাদেশে জেবু জাতের গরুর জনপ্রিয়তা অনেক বেশি। বাংলাদেশে কুরবানির হাটে জেবু জাতের গরু মানুষের সবচেয়ে পছন্দের একটি জাত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি শাহিওয়াল জাতের গরু। এই শাহিওয়াল জাতের গরুর উৎপত্তি পাকিস্তানে। আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। এই জাতের গরুর উৎপত্তি ফ্রিসল্যান্ডে। এই জাতের গরু 20 থেকে 40 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করে থাকে। সাদা এবং কালো দোরাকাটা হওয়ার কারণে এই জাতের গরুকে চেনা খুবই সহজ। শাহিওয়াল জাতের গরু হচ্ছে জেবু জাতের একটি গরু। জেবু জাতের গরুর মধ্যে শাহিওয়াল গরু সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে। দুধ উৎপাদনের পাশাপাশি মাংস উৎপাদনের জন্যও এই শাহিওয়াল জাতের গরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাহিওয়াল জাতের ষাঁড়ের ওজন 500 থেকে 700 কেজি আর গাভীর ওজন 300 থেকে 400 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং বাছুরের ওজন 22 থেকে 30 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই জাতের ষাঁড়ের ওজন বেশি হয় এবং মাংসের স্বাদ ও গুণ ভালো হয়। এই জাতের ষাঁড় ও ভালো দামে বিক্রি হয়। আমাদের দেশের হাটে প্রচুর এই জাতের গরু দেখা যায়। আমাদের দেশের পাবনা অঞ্চল এই জাতের গরু প্রধান পালনকারী এলাকা। রোগ প্রতিরোধী হয় এই জাতের গরুর চিকিৎসা খরচও অনেক কম এবং দুধের মান ভালো হয়। দুধ অধিক মূল্যে বিক্রয় করা হয়। এই জাতের গরু দৈনিক 10 থেকে 15 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করে। তীব্র গরম 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শাহিওয়াল জাতের গরু সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে।